সবাইকে জানাই শান্ত লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমার তো ছেলের কাল থেকে বিয়ে বাড়ি, বন্ধুর বিয়ে বাড়ি চলছিল, আমাদের এখনো সকালে কোনো কাজ হয়নি, চুপচাপ বসে আছি। ছেলে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, সারা রাত তো ওখানে ছিল, একবার করে আসছে একবার করে এটা নিচ্ছে ওটা নিচ্ছে, আবার যাচ্ছে, সকালবেলা আবার ডিউটিও যেতে হবে। তো বললো যাই একটু সই করে চলে আসি, কাছাকাছি একটু সই করে চলে আসি। বাইকটা বাইরে ছিল, 6টার সময় এসেছে, তো বাইকটা বাইরে থাকবে, গ্যারেজে তো বন্ধ করে দেয় 10টা সাড়ে 10টার মধ্যে। এবার কি হয়েছে, বাইরে ছিল, বাইরে ছিল বলতে 6টার সময় এসে বাইরে দেখে একটু রেস্ট করছিল, আবার এক্ষুনি জানটান কিছু করেনি, বলে যাই সই করে আসবো, মাকে নিয়ে এখানে বসে থাকবো। আমার মাথাটা কি যন্ত্রণা করছে, এখান দিয়ে গাড়ি যায় তো সারাতে ঘুমাতে পারে না, যেহেতু বাইরে আছে, বিয়ে বাড়িতে আছে, কাছাকাছি বিয়ে, এখানে কাছাকাছি ছিল বাড়ি ভাড়া করে, তাই জন্য যাচ্ছে আসছে, আমাকে করে একবার করে দেখে যাচ্ছে, একবার করে কথা বলে যাচ্ছে, যেহেতু আমি একলা আছি। তবে এসে বলছে যে তোমার নিশ্চয়ই কিছু শরীর খারাপ করছে, এখনো বেলা পর্যন্ত শুয়ে আছে, হ্যাঁ মাথাটা যন্ত্রণা করছে। বললাম হ্যাঁ আমি জানতাম তোমার কিছু না কিছু একটা হবে, আর কেউ না থাকলে আমারও টেনশন থাকে, এই বোধহয় কিছু হলো, কাল রাতে তেমন কিছু খাইও নি, তবে দেখতে মাথাটা টিপটিপ করছিল। এই করে এখন স্নান করে নিয়ে স্নান করবো, গরম জল বসিয়েছি স্নান করবো। ছেলে বলে তুমি চুপ করে শুয়ে থাকো, পরে উঠবে, পরে উঠবে না, রান্না বান্না বলতে ও কিছু করেনি, সই করে চলে আসবে, একটু দুধ মুড়ি দিয়ে দেবো, খাবে খেয়ে শুয়ে থাকবে, ঠাকুরের পয়সা তোমাদের তোলা হয়ে যায়, এবার চান টান করে তারপর ঠাকুরের আবার সেবা দেবো। উঠছি, এবার উঠছি, উঠছি করতে করতে আর এই মাথাটা না একদিকে ধরে আছে এই দিকটা, তাই জন্য ভালো লাগে না কিছু। ওষুধ খেয়েছি কালকে রাতে, ওষুধ খেয়েছি, সামনে আমাদের ওষুধের দোকান, গিয়ে 10:30টার সময় গিয়ে ওষুধ নিয়ে এলাম, মাথা যন্ত্রণার ওষুধ, গ্যাসের ওষুধ যা সব ফুরিয়ে গেছিল সব নিয়ে এলাম, একটা করে ছিল ওই জন্য আমি এক পাত্তা নিয়ে এলাম, কখন কি লাগে না লাগে। আবার তাহলে ওই গরম জল বসিয়েছি, ওই স্নান করবো, একটু ওয়েট করছি, এগুলো তুলিনি, আজকে বেশ ঠান্ডা পড়েছে। আর ছেলে ছুটি থাকলে বা ছেলে যদি বলে যে এক্ষুনি চলে আসবো, তাহলে আমার একটু কাজ একটু ইয়ে হয়, জানি যে ঠিক আছে ওর তো টিফিন করতে হবে না, তাহলে একটুখানি বসি একটু শুয়ে করি। এই উঠে পড়লে সারাদিন চলবে কাজ, সারাদিন কাজ চলে, এত সারাদিন এত খাটাখাটি করে, যদি একটু ঘুমাতে পারে লোকে মানুষের ভালো লাগে, একটু ঘুমাতে পারি না তো, না দিনের বেলা একটু ঘুমাতে পারি না, রাতেও একটু তেমন ভাবে ঘুমাতে পারি না, এত গাড়ি যাওয়ার পরে 1:30 অব্দি গাড়ি যাবে, আবার এদিকে 3:00 থেকে গাড়ি যাবে, তো ঘুমাবো কখন, ঘুমাতেই পারি না, জেগে জেগে শুয়ে থাকি, সারাদিন খাটনি তো শেষ নেই। যাই এবার উঠি স্নান টান করি। বন্ধুরা একটু নারকেল তেল মাখবো, মাথায় একটু এখানটা তেল দেবো, স্নানে যাবো, ভীষণ মাথা যন্ত্রণা করছে, এই এক সাইডই করছে, প্রেম করে একটু মাথায় একটু তেল দেবো, দিয়ে জল দিয়ে যেরকম দিয়ে করে স্নান করবো, করে পুজো টুজো করে শুয়ে পড়বো। দেখলাম বসে রইলাম, এখনো এলো না, দেরি হচ্ছে, 9টা বেজে গেছে, আমি স্নান করিনি, আমাদের নয় এরকম এত দেরি হয় না পুজো করতে, আসছে একবার করে, একবার করে সেই জামা প্যান্ট খুলছে, এখানে রাখছে, কি অবস্থা, একবার করে জামা প্যান্ট খুলছে, এটা খুলছে ওটা খুলছে, জ্যাকেট খুলছে, শীতকালে তো কত কিছু বেরোন, এইসব করতে করতে আমার এবার সামনে চলে যাই, মাথাটা একটু স্নানটা করলে মনে মাথা শরীরটা ঠিক হবে, মাথা যন্ত্রণাটা কমবে, পরে আবার দেখা হবে, কথা হবে, বন্ধুরা কি করবো। দেখা হবে কথা হবে বলে আবার চুলটাকে তেলটাকে ভাত করে নিলাম,
আবার গরম হয়ে গেছে, বন্ধুরা ওই যে সবজি নিচ্ছি আমি, সবজি দেরি হয়ে যাচ্ছে আর তাহলে এখান থেকে সবজিটা নিয়ে নিই। হ্যাঁ কি দেবে দাও, একটা দাও ঠাকুরের জন্য একটা, হ্যাঁ একটা দাও, এখান থেকে সবজি নিয়ে নিই আর কে বাজার যাবে কাছ থেকে নিয়ে নিচ্ছি। ছেলেটা বাচ্চা ছেলে একদম, কত দূর থেকে আসে, আমি ডাল দিয়ে দাও। আর একটা লেবু দিয়ে দেবে, হ্যাঁ পাতি লেবু রাখি, আবার পরে কথা হবে। বন্ধুরা বন্ধুরা আমি ওই পুজো টুজো হয়ে গেছে, পরোটা করবো একটু চা দিয়ে খাবো বলে, আর একটা দুটো তিনটে চারটে চারটে করেছি, মাও খাবে আমিও খাবে খাবো, সব কাজ পড়ে আছে। আগে একটা কাজে করে ছেলে এসেছে, এসে কালকে বললাম বিয়ে বাড়ি গেছে, ওই এখন একটু শুয়ে আছে, ঘরের ঘরের করবো না, দুটো পরোটা করবো চা দিয়ে খাবো, জ্বালিনি এসে গেছে। বন্ধুরা আমি পরোটা করছি, যা পুড়ে পুড়ে গেল, এদিকে রেখেছি, বেগুনগুলো কুটেছি, এক কোটা ছিল, আমি ভাবলাম যে এ করবো ভাজা করবো, আমি থাক করছি আমার ভালো লাগবে না, একটু চা করবো, চা করে এসব রাখলাম, চাপা দিয়ে রেখে দিয়েছি, হয়ে গেছে চারটে লেচি ছিল তো, আর বেগুনগুলো থাক পরে ভাতের সঙ্গে ভাজাটা দেখে যে হবে খাওয়া হবে। পরোটা পুড়ে পুড়ে যাচ্ছে, এক হাতে কড়াই করবো সেই জন্য দিতে দিয়েছি, চা করবো এদিকে, একটু চা একবার খেয়ে নিয়েছিলাম, আর একটু চা বসাচ্ছি দিয়ে চা দিয়ে পরোটা দিয়ে খাবো। আর ওই ঘাটার ঘাটার করতে পারছি না বলে, কোনো কাজ করতে পারছি না, ছেলেটা শুয়ে আছে, বিয়েবাড়ি বললাম না, বিয়েবাড়ি থেকে এসে ছটার সময় এসেছে, একটু দেখা করে সই করে অফিস থেকে আবার এসে একটু শুয়েছে, ওই যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, বিয়েবাড়ি থেকে ছিল। আমি এখানে কোনো কাজ রান্নাঘরে করতে পারছি না, হ্যাঁ পরে করবো, আমি চা খেয়ে নিই পরোটা খেয়ে নিই, আবার পরে আসছি। বন্ধুরা এই যে খেতে বসে গেছি, টিফিন হবে, মা আর আমি দুজনে মিলে খাবো, আমার তো পুজো হয়ে গেছে, আমি তাহলে ওই যে ঢালছো না, তরকারি তোলা আছে কিন্তু তরকারি তোলা আছে কিন্তু তরকারি কালকে একটু রসুন দেওয়া ছিল বোধ হয়, সে রসুন দিলাম না কালকে, ওই জন্য আর ফ্রিজে আছে, থাক কালকে খাবো। বন্ধুরা এই যে সবজি নিয়েছি, এই সবজিগুলো কাটবো, ঝোল করবো পাতলা করে, দেখি লাইটটা যাবে, আজকে আমি এই ঘরেই কাটছি, ছেলেটা ঘুমাচ্ছে তো, বিনস আছে, তারপরে গাজর, এই সব দিয়ে একটা ঝোল করবো, আর শশাও দেবো পাতলা করে, যদি ঝোল করি ভালো লাগবে খেতে। ওই ছেলেটা এসেছিল নিলাম,